தன்ஃபுது லா தன்ஃபுதுன இல்லா பிசுல்தான் কোন জায়গা নাই রে বান্দা উপরে জায়গা নাই নিচেও যে পার পাবি না দাইনে বাঁয়ে কোন জায়গায় যে নিস্তার পাবি না আমার আনুগত্য আমার হুকুম পালন কর আমি আল্লাহ তোর জন্য সর্ব রকমের সুবিধা দান করব ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি মিন যাকারিন ওয়া উনসা ফালানুহইয়ান্নাহুম হায়াতাম তাইয়্যিবা এই ইমানদারেরা নারী হও পুরুষ হও মেয়ে ছেলে হও বেটা ছেলে হও তুমি যদি আমার আনুগত্য করো আমার হুকুম মানো আমল যদি করো ঈমান আনো আমল যদি করো ভালো কাজ করো আমি আল্লাহ নারী পুরুষ উভয়কে এই দুনিয়ায় শান্তির জীবন যাপন করার সুযোগ দেব শান্তির জীবন যাপন করার সুযোগ দেব শত্রুকে বন্ধু বানাবো শত্রু তোমাকে নিপাত করার চিন্তা নেবে না শত্রু তোমার বন্ধু হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর খোদার সঙ্গে তুমি যদি বন্ধুত্ব করো এই বন্ধু তোমার শত্রু হবে আজ গোটা বিশ্বে শত্রু এ শত্রু হওয়ার কারণ হলো খোদার সঙ্গে আমরা শত্রুতা করেছি খোদার সঙ্গে আমরা ওয়াদা খেলাপ করেছি তাই আজ গোটা বিশ্ব আমাদের শত্রু হয়েছে একটা দোকানের কর্মচারী আমি একজন দোকানের কর্মচারী একজন মালিকের দোকানের কর্মচারী আমি তার দোকানের মাইনে নেব আর আমার দোকানের চিন্তা করব আমার আর একটা ছেলে দোকান করে দিয়েছি পাশে আমি আমার মালিকের মাইনে নেব আর আমার দোকানের ফেকের করব এই যদি হয় আমার চরিত্র মালিক যদি জানতে পারে বলেন আমাকে দোকানে রাখবে কথা বলে রাখবে দুনিয়ার মানুষ খেতছ আল্লাহ পড়তছ আল্লাহ নিঃশ্বাস নিচ্ছ আল্লাহ নিয়ামত নিয়েছ আল্লাহ মায়ের পেট থেকে কবর পর্যন্ত খোদার নিয়ামতে ভরা সেই খোদার নিয়ামতকে অস্বীকার করে আজ তুমি তোমার দুনিয়া 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 দুনিয়ার ফেকে পড়েছ আল্লাহ বলেন তোকে মেরামত করব আমি করব না শত্রু দিয়ে করাবো বনি ইসরাইল একটা সম্প্রদায় ছিল যে সম্প্রদায়ের মধ্যে ৪০ জন নবী এসেছিল ৪০ জন এই ৪০ জন নবীর বংশ এক বংশে ৪০ জন নবী আসলেন আল্লাহ তাদেরকে ফেরাউনের ১০০০ বছর গোলামি করিয়েছিলেন তার কারণ ছিল তাদের পাপ নবীদের সঙ্গে ভাঙ্গ্রাম করলো আল্লাহর সঙ্গে ভাঙ্গ্রাম করলো খোদার সঙ্গে হুকুম মানলো না নবীদেরকে পরোয়া করলো না আল্লাহ বললেন এতগুলো নবী তোদের বংশে পাঠালাম এত নিয়ামত তোরা বললি ভাবলি না একটু আয় আমি আল্লাহ তোদেরকে ফেরাউনের কবলে রাখবো দাসত্ব দাসত্ব দিলাম তোরা ফেরাউনের দাসত্ব কর ১০০০ বছর গোলামি করলো ফেরাউনের মানুষ তার পাপের কারণে শত্রুর কবলে পড়ে মানুষ তার অপরাধের কারণে খোদার সাথে অপরাধের কারণে শত্রুর কবলে পড়ে আজ গোটা বিশ্বের মুসলমান শত্রুর কবরে এটা আমাদের পাপের কারণ ভুলের কারণ অপরাধের কারণ এসো তওবা করি ভালো হই এসো তওবা করি আল্লাহ সে রাস্তা খুলে রেখেছে সব রাস্তা বন্ধ মানুষের একটাই রাস্তা খুলে রেখেছে তওবার রাস্তা আজ কটা কথা বলবো অনেক কথা বলবার জন্য এসেছিলাম একটা ডিজিটাল প্রশ্ন উঠেছে শুনবেন একদম নতুন ডিজিটাল প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই হনুমান আগে কি ছিল বললো হনুমান আগে মুসলমান ছিল পরে হিন্দু হয়েছে হাসবেন না হনুমান ছিল আগে মুসলমান তারপর তার ইসলাম সম্পর্কে যখন অবগত হলো দেখলো এই ধর্ম ধারণা ও হিন্দু হয়ে গেছে ও তো মুসলমান ছিল এজন্যই তো হিন্দু হয়েছে সুতরাং ইসলাম ধর্ম ভালো না তোমরা যে কটা মোল্লা আছো সব হিন্দু হয়ে যাও আজীব গল্প আজীব কথা শুধু এভাবে না হাজারো প্রশ্ন ইসলামের উপরে অপবাদ দিচ্ছে কৌশলগত ভাবে আর আমি মুসলমান ঘুমিয়ে আছি আমার তাস চলছে জুয়া চলছে এখনো মদের ঘোর কাটেনি দিল্লি হুনা দুরাস একবার তাকিয়ে দেখো
পশ্চিম বাংলায় তুমি ভালো আছো শান্তি আছো বলে বুঝতে পারছো না। পশ্চিম বাংলাটা পার হয়ে গিয়ে একবার দেখো মুসলমানরা কিরকম, যেমন গরম কড়াতে চিংড়ি মাছ দিলে যেমন লাফায় ওই রকম লাফাচ্ছে রে মুসলমান, ওই রকম লাফাচ্ছে, তাতে শান্তি নাই। তুমি তো মনে করেছো তোমার আমেজে আছে পশ্চিম বাংলায় আছো বলে, একটু ভেবে দেখো গোটা ভারতবর্ষের খবর নিয়ে দেখো কি দুরবস্থা চলছে মুসলমানের। গরুর গোস্ত মাড়িতে রেখেছে বলে পেটিয়ে মার, গরুর গোস্ত রান্না করছে পিটিয়ে মার। এই আসামে হারে হারে দুটো ছেলেকে সেখানে এখানে গিয়েছিল ব্যবসার সূত্রে, সেখানে কাজকাম করতো লেবার হিসাবে, তারা রান্না করছে গরুর গোস্ত, এই অপরাধে তাদেরকে পিটিয়ে মারা হলো। গরুর গোস্ত রান্না করলে পিটিয়ে মারতেছে যে দেশে, সে দেশের মুসলমান আমরা কিন্তু পশ্চিম বাংলায় আরামে ঘুমাচ্ছি চলছি ফিরছি, এখনো কিন্তু আমাদের গায়ে একটু গরম লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি যদি ইমানদার খাঁটি হও, তুমি যদি আমলওয়ালা খাঁটি হও, তুমি যদি ভালো চরিত্রের মুসলমান হও, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। তুমি দোয়া করবে আল্লাহ শত্রুকে তোমার কবলে ফেলবে না, তোমার সামনে আনবে না, শত্রুকে আল্লাহ তোমার দোয়ার বরকতে জব্দ করে দেবে। তুমি যদি খাঁটি আমলওয়ালা মুসলমান হও, আমি আল্লাহ ইসলামের আলো কোরআনের আলো অমুসলমান তামাম পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেব, ইসলামকে কেউ রোধ করতে পারবে না, তোমার গায়ে কেউ আঁচড় লাগাতে পারবে না যদি তুমি খাঁটি মুসলমান হও। এই খাঁটির দাম তো বেশি, সাপ যদি অর্ধেক গর্তের ভিতরে ঢোকে আর অর্ধেক যদি বার হয়ে থাকে এই পেটাই থেকে বাঁচবে কথা বলো, পেটাই থেকে বাঁচবে? হয় তুমি খাঁটি হও নচেত তুমি সরে যাও, খাঁটি হতে হবে। কোরআন পাকে যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন, আমল ছাড়া ইমানের কোনো দাম নাই। আল্লাহ যদি ক্ষমা করে আলাদা কথা, দুনিয়ার বিচারে খোদার গজব থেকে বাঁচার জন্য, খোদার হাত থেকে বাঁচার জন্য, শত্রুর হাত থেকে বাঁচার জন্য ইমানের সাথে আমলের দরকার। আমল যদি থাকে এই দুনিয়ার শত্রু থেকে বাঁচবে, এই দুনিয়ার বিপদ থেকে বাঁচবে, কবর থেকে বাঁচবে, হাসর থেকে বাঁচবে, খোদার গজব থেকে বাঁচবে। লক্ষ্য করো হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন, হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী খলিফা যার হোস থেকে বাঁচার কারুর ক্ষমতা ছিল না, সে যখন মারা গেল 1000 বছর পরে কবর ফেটে গেছে। শুনছেন না শুনছেন না? 1000 বছর পরে কবর ফেটে গেছে, কবর থেকে পচা দুর্গন্ধ বার হতেছে। আর একজন মানুষ মারা গেল তার নাম উমর বিন আব্দুল আজিজ, তিনি ইন্তেকাল করেছে 1000 বছর পরে কবর খুলতে কবরটা ফেটে গেছে, তার কবর থেকে জান্নাতের খুশবু বের হতেছে। আরে মুসলমান এখানে অন্য কিছু না, ইও ছিল খলিফা ও ছিল খলিফা, আমলের পার্থক্য। হযরত ওমর বিন আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে বিবি কে ডেকে বললেন, বিবি যত খলিফা সব ভোগ করেছে, আমি কিন্তু ভোগের জন্য খলিফা হই নাই, আমি ত্যাগ দিতে খলিফা হয়েছি গো বিবি। তোমা তুমি হলে বাদশার কন্যা, তোমার বাপ বাদশাহ, তোমার ভাই বাদশাহ, তোমার দাদা বাদশাহ, তিন বাদশার কন্যা তুমি, আমি তোমার বিয়েতে পেয়েছি বিয়ে করেছি, আজ আমার একটা অনুরোধ, আমি খলিফা হয়েছি, তোমার সব বাদশারা খলিফারা ভোগ করেছে, আমি কিন্তু ভোগের জন্য না ত্যাগের জন্য হয়েছি, তোমার গলায় তোমার বাপের দেওয়া ওই যে অমূল্য হার, সর্বপ্রথম তুমি যদি আমাকে স্বামী বলে মানতে চাও, আমাকে যদি পেতে চাও, তোমার গলার হারটা জনগণের জন্য দান করে দাও, তা যদি না হয় রে বিবি আমাকে ছেড়ে দাও, তুমি আর আমি তোমার গলায় হার ওই মালার আমি এক জায়গায় থাকতে পারলাম না। বিবি গলার হারটা একটা টান দিল,
গলার হাতটা ছেড়ে গেল। স্বামীর পায়ের ধারে এসে বললেন, স্বামী হারের থেকে তুমি আমার কাছে অনেক দামি গো স্বামী, এ নাও হার, জনগণের জন্য আমি আল্লাহর জন্য বিতরণ করে দিলাম। আল্লাহর বান্দা এরপরে বিবিকে প্রশ্ন করল, বিবি আজ থেকে যতদিন আমি বাঁচব তুমি আমার হকটা মাফ করে দাও, খোদার কসম আমি তোমার পাশে ঘুমাতে পারবো না, এত বড় দায়িত্ব আমার, আমি মুসলিম জাহানের খলিফা, এত বড় দায়িত্ব নিয়ে কত না ভুল করি, খোদার কাছে কেঁদে কেঁদে আমি আমার জীবনের ভুলগুলো সংশোধন করব। বিবিরে আজ থেকে তোমার বিছানায় যাব না, তোমার হক আমার জন্য মাফ করে দাও। ফাতেমা বললেন, উমর বিন আব্দুল আজিজের বিবির নাম ফাতেমা। ফাতেমা বললেন, আল্লাহর বান্দা স্বামী গো, আল্লাহর জন্য আমার হক আমি মাফ করে দিলাম, যতদিন খেলাফতি চালালেন আল্লাহর বান্দা ইন্তেকালের পরে। বিবি বলছেন, আমার স্বামী এতদিন পর্যন্ত খেলাফতি চালালেন, এত বছর পর্যন্ত ফরজ গোসলের প্রয়োজন হয় নাই, এশা নামাজ পড়েছেন, বাড়িতে এসে রুটি খেয়েছেন, টিফিন করেছেন, সারা রাত মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সারা রাত কেঁদেছেন, এত কান্নাকান্ত, প্রতিবেশীর দয়া হতো, সকালবেলা বলতেন, হুজুর রাতের বেলা এত কান্না কাঁদবেন না, আপনার কান্না দেখে আমাদের দয়া হয়। আল্লাহর বান্দা ইন্তেকাল করলে জানাজা গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, লক্ষ লক্ষ জানাজার নামাজে দাঁড়িয়ে ইমাম দাঁড়িয়ে আছে, এই বুঝি জানাজা শুরু হয়। হঠাৎ একটা ঘূর্ণি ঝড় এলো, ঝড়ের উপরে থেকে একটা কাগজ ভেসে এলো, হযরত উমর বিন আব্দুল আজিজ কাফনে বাঁধা, বুকের উপরে কাগজটা পড়ে গেল, ইমাম কাগজটা তুলে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে পড়তে লাগলেন, বারাআতুমিনান্নার, ও উমর বিন আব্দুল আজিজ তোমার আমলে আল্লাহ খুশি, আজ সবার সামনে আল্লাহ তোমারে সার্টিফাইড দিতেছে, করতেছে জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে, বারাআতুমিনান্নার, তুমি জাহান্নাম থেকে মুক্তি, কবরের আজাব থেকে মুক্তি, হাসরের আজাব থেকে তুমি মুক্ত হও। ওরে ভাই, ইমাম পরকালে কাজে লাগবে, আর আমল এই দুনিয়ায় কাজে লাগে, আমল যার ভালো আল্লাহ রাজি, আমল ভালো দুনিয়া রাজি, আমল ভালো শত্রু বন্ধু হয়, আমল ভালো ভীষণ অরণ্য জঙ্গলে তুমি যাবে, হাত মারবে তোমার আমলের কারণে, হিংস প্রাণী তোমার পায়ের কাছে সেজদা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমল যদি না থাকে কেউ তোমার কাছে আসবে না, কেউ তোমাকে চিনবে না, আমল ভালো কবরের মাটি তোমাকে চিনবে, পৃথিবীর মাটি তোমাকে চিনবে, পৃথিবীর শত্রু তোমাকে চিনবে। আজ মুসলমানের কাছে আমল শেষ হয়ে গেছে, আমল না। মনে পড়ে যায় হযরতে বলতে এসেছিলাম অন্য কথা, চলে যাচ্ছে অন্য লাইনে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, মরণের খবর নবীজির কাছে পৌঁছে গেল, নবীজি সাদের ইন্তেকালের খবর শুনে নবীজি ছুটেছে, এত জোর চলেছে সাহাবারা চলতে পারছে না, নবীজি বাড়িতে পৌঁছে তাড়াতাড়ি জুতোটা খুললেন, সুবহানাল্লাহ, নবীজি ঘরে উঠবেন জুতো খুলতেছে, কার ঘরে, সাদের ঘরে উঠবেন, নবীজি জুতো খুলছেন, আল্লাহু আকবার, যে নবীর জুতো আরশে মওলায় উঠেছে সেই নবীর জুতো সাদের ঘরে উঠবে না, নবীজি পায়ের জুতো খুলে নিচ্ছে, আমি দেখি আমার সাদের ইন্তেকালে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 70,000 ফেরেশতা হাজির হয়েছে, আমি হাঁটতে পারি নাই, পারাকার জায়গা নাই, তাড়াতাড়ি জুতোটা খুলে নিলাম, আমলের উপরে ভর দিয়ে দিয়ে সাহাদের কাছে গেলাম, সাহাদের পাশে পাশে কপালে চুমু দিলাম, সাহাদের জানাজা পড়ালাম, রসুল জানাজার পরে খাটিয়াটা কাঁধে দিলেন,
সাহাবারা কেঁদে যারে যার রসুল যার খাটিয়া পড়েছে তার নসিব বড় না ভালো না খারাপ আরে নবীজি যার খাটিয়া বইতেছে তার নসিব কত বলন্দ যে উম্মতের খাটিয়া নবী নিজে বুঝেছে কবরের দ্বারে পৌঁছে গেল হজরত সাদকে কবরে রাখা হলো কবরে রাখার পরে হঠাৎ দেখা গেল দুই দিকের মাটি হজরত সাদের কাছাকাছি হতেছে সাহাবারা অবাক হয়ে নবীকে বললেন কেঁদে ইয়া রাসূলুল্লাহ মনে হয় হজরত সাদের কবরে আযাব শুরু হয়ে গেছে আল্লাহর নবী বললেন আমাকে দেখতে দাও নবীজির কবরের ধারে গেলেন কবরের ধারে গিয়ে নবীজি দেখে বললেন না না ওরে আমার সাহাবারা শোন এটা কবরের আযাব নাই আমার সাদের আমল এত ভালো আমার সাদের আমলের কারণে আমার আল্লাহ এত ভালোবেসেছে আল্লাহ ভালোবাসার কারণে কবরের মাটিকে ভালোবেসেছে কবরের মাটি আমার সাদের সঙ্গে মুসাফা করতে এসেছে কবরের মাটি মুসাফা করতে আসছে আর দুনিয়ার মানুষ আমাদের দুনিয়া থেকে নিপাতের চিন্তা নিচ্ছে কেন আমল খারাপ আমল ওয়ালা হও আমল ভালো করো কি আছে আমাদের কাছে বলুন কি আছে ইসলামের যদি বলি কেন খুঁজো দাড়ি আছে টুপি আছে আরে দাড়ি ইহুদিরা দাড়ি রাখে খ্রিস্টানরা দাড়ি রাখত আপনি মহাভারত খুলে দেখুন হিন্দুদের বড় বড় দেবদেবীরা দাড়ি রেখেছে ওসব কাকুন কি আছে আমাদের কাছে ইসলামের ইসলামের কি আছে শুনুন ছেলে হলে আজাম দেওয়া বড় হলে মুসলমানি দেওয়া তার উপরে বিয়ে দেওয়া মরে গেলে জানাজা পড়া চল্লিশে একটা খানা করা সবে বরাতে নামাজ পড়া দুই ঈদে নামাজ পড়া এটার নাম হলো ইসলাম ঠিক বলছি না ভুল বলছি বলুন ছেলে হলে একটু আজান দিতে হয় তাকে আমি তো বলি মনসাহকে দিকে থাকবো আমি তো পারবো তাই মনসাহ আজান দাও আল্লাহ একবার এও জানে না আজান দিতে বড় হলে মুসলমানি দেবো সেখানেও বেদাত সেখানেও শরীয়ত কতল করেছি কোনো মুসলমানিতে লোক বলা দাউদ করা খানা করার কোনো রেওয়াজ ইসলামে নাই আমরা তৈরি করেছি এরপর বিয়ে সেখানেও শরীয়তকে কতল করেছি লেনদেন কোন প্রথা আমরা সেখানেও শরীয়তকে কতল করেছি রসুল বলেছেন যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি আমরা বিয়েতে খরচ করি যত আমরা তা জানি কীভাবে খরচ হয় কীভাবে প্রচুর খরচ হয় চাহিদা ছেলের বাপ নগদ টাকা ক্যাশ বাইক এরপর কী দিতে হবে একশো দেড়শো বরযাত্রী সব দাবি মেয়ের বাপ মেয়ে জন্ম দিয়ে কী পাপ করেছে সব পাপ মোচন করতে ছেলের বাপের সব দাবি পূরণ করে আল্লাহ হেফাজত করুন কি অত্যাচার ইসলামের বিচারে এটা অত্যাচার নারীর বাপের প্রতি এটা অত্যাচার ছেলের বাপের এরপরে নাম হলো এটা হলো বরযাত্রী এরপর বউ ভাত হবে বউ ভাত না আমাদের ভাষা না আমাদের ভাষা হলো অলিমা নতুন বউ বাড়ি আসার পরে তোমার খুঁয়া অনুপাতে দশজন বিশজন আত্মীয় স্বজন তাদের দিয়ে খাইয়ে দাও আনন্দের খাওয়া অলিমা বউ ভাত না আমরা তা বউ ভাতে পরিণত করেছি এরপর যখন মরে যাবে জানাজা পড়ব তারপরে চল্লিশে একটা খানা করে দেবো এরপর সবে বারাত নামাজ পড়বো পাঁচ অক্ত নামাজ পড়বো না আচ্ছা জিজ্ঞাসা করি পাঁচ অক্ত নামাজ ফরজ না সবে বারাতে নামাজ ফরজ সবে বারাতে নামাজ ফরজ না নফল নফল কিন্তু কি বিয়াদব আমি মুসলমান ফরজ নামাজ এক অক্ত পড়িনি কিন্তু সবে বারাত পড়বার জন্য আমার ঘুম আসেনি কবে সবে বারাত আসবে শুধু ঘন ঘন বলছি আপনি জিজ্ঞেস করবো হুজুর সবে বরাত করে কলকাতা থেকে ঘরে আসবো দিল্লি থেকে ঘরে আসবো সবে বরাতে জুটবো মসজিদে যেয়ে আল্লাহবাদে মসজিদে উঠবো ফাঁস কাতারে দাঁড়াবো একদম ফাঁস কাতারে
এরপর এখন আবার কোনো কোনো জায়গায় সবে বাড়াতে হালুয়া রুটি বিরিয়ানি সব খাওয়ানো হবে, এসো সবে বাড়াতে এসো। আচ্ছা হলো তাও হলো, সবে বাড়াতে নামাজ হলো, সবে বাড়াতে নামাজ পড়ে আর দোয়া চলতেছে, রব্বানা আতিনা আল্লাহ তুই দেনা, রব্বানা আতিনা আল্লাহ তুই দেনা। আর আমার আল্লাহ বলে ওরে বিয়াদব বান্দা, আল খেলা যায় না, দুধ খেলা যায় না, মদ খাওয়া যায় না, এখনো তোর জুয়া খেলা যায় না, দূর হয়ে যা দেব না, দূর হয়ে যা দেব না। এ বলতে যে রব্বানা আতিনা আল্লাহ তুই দেনা, আল্লাহ বলতে যে তোর বাপের সাথে এখনো কথা হয় না, তোর মায়ের সাথে এখন হয় না, কাকে থাপ্পড় মেরেছিস এখনো এখনো ক্ষমা চাসনি, কার খুন ঝরিয়েছিস এখনো তার কাছে মাপ চাসনি, বের হয়ে যা, আমি আল্লাহ তোকে দেব না। আচ্ছা বলো, আমি একজনের জমি দখল করে নিয়েছি, সবে বেড়াতে আল্লাহর কাছে কাঁদলে পরে এইটা মাপ হবে তো? হবে হবে না, হবে না, হবে না। কাউকে যদি একটা থাপ্পড় মেরে দাঁত ভেঙে দিয়েছি, সবে বেড়াতে আল্লাহর কাছে কেঁদেছি, ও মুসলমান বলো এই রকম গুনাহ সবে বেড়াতে আল্লাহ মাফ করে দেবে কি? ওরে মুসলমান, না না, নবীজির হাদিস, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছে, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহর বান্দা নেকির পাহাড় মাথায় করে জাহান্নাম জান্নাতের দিকে যাবে। হেন কালে একদল বলবেন, আল্লাহ তোমার বান্দাকে রুখে দাও, আমাদের অভিযোগ আছে, কিছু বলার আছে। আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, বান্দা নেকির পাহাড়টা মাথা থেকে নামাবে, দেনিয়ে যাবে। আল্লাহ বলবেন, বল তোর কি অভিযোগ বল। ও আকালা মালা হাজা, আল্লাহ ক্ষমতায় আসার পরে, ভোটে জেতার পরে, প্রধান হওয়ার পরে, সদস্য হওয়ার পরে, আমার মাল খেয়েছে, জমির দাম খেয়েছে, পুকুরের মাছ খেয়েছে, গাছের ডাব খেয়েছে, দোকান লুট করেছে, ঘর লুট করেছে, আল্লাহ বিচার চায়। ও আকালা মালা হাজা, বিচার চায়। আমার আল্লাহ বলেন, বিচার হবে। আর একদল বলবেন, আল্লাহ আমার অভিযোগ আছে, কি অভিযোগ বল। অসাফাকা দামা হাজা, আমারে মেরেছিল জনবল, জনক জনবল নিয়ে, গণবল নিয়ে ক্ষমতা অর্জন করে আমার মাথায় মেরেছে, খুন ঝরিয়েছে, আল্লাহ আজ আমি খুনের বিচার পাইনি গো আল্লাহ, থানায় গেছি ওর, পার্টি অফিসে গেছি ওর, পঞ্চায়েতে গেছি ওর, সব জায়গায় ওর ক্ষমতা ছিল, আমার বিচার নাই, আজ আমি বিচার চাই। ওয়াসাফাকা দামা হাজা, আমার আল্লাহ বলবেন, আজ আমি বিচার করব। এবার একদল বলবেন, আল্লাহ আমাদের অভিযোগ আছে, আমাদেরকে আল্লাহ তোমার আমাকে গাল দিয়েছিল, আমার জাত করেছিল, আমার মান সম্মানে হানি করেছিল আল্লাহ, পৃথিবীতে মালের থেকে জীবনের সব থেকে দামি ছিল সম্মান, আমার সম্মানে হানি করেছে, আজ আমি বিচার চাই। আমার আল্লাহ বলবেন, বান্দা আজ আমি বিচার করব। খাচ্ছ ধান যাচ্ছ কোথা, উলমাদ হয়ে ঘুরতেছে মুসলমান, উলমাদের মতন ঘুরতেছ, শরীয়তের খবর নাই, আল্লাহর হুকুমের খবর নাই, কি করতেছো তুমি নিজে বোঝো না, উলমাদের মতন চলতেছ, একটু ভেবে দেখো। ওয়াকালা মাল হাজা, অসাফাকা দামা হাজা, অকজাফা হাজা, আর সব বিচার হবে, ইজ্জতের বিচার, রক্তের বিচার, মালের বিচার, সব বিচার হবে, আর আল্লাহর কাছ থেকে এক কদম তুলতে পারবে না যতক্ষণ না তোমার বিচার, তুমি বিচার হবে। সুতরাং একটু ভেবে দেখুন, করছে কি, করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, তোমার আমল যদি ভালো হতো এই পৃথিবী তোমার জীবন যাপন কেমন হতো? ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা। তুমি যদি আমলওয়ালা হও, ঈমানওয়ালা হও, ঈমানের সাথে তোমার আমল যদি থাকতে মুসলমান, এই গোটা পৃথিবীর যত মখলুকাত সব তোমার বন্ধু হয়ে যেত, সব তোমার বন্ধু হতো যদি তোমার আমল ভালো হতো। একজন বুজুর্গ, একজন বুজুর্গ, তার নাম হল ইব্রাহিমের আদম রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনেছেন, রাজত্ব ছাড়লেন,
একটা ছেলে মাত্র মায়ের কোলে রেখে দিয়ে বেরিয়ে চলে গেলেন। পুরাতন একটা কম্বল নিয়ে রাজত্বে সব রেখে দিলেন, কিছু নিলেন না, চার আনা পয়সা নেই, যে আমি জীবন যাপন করবো কি দিয়ে, পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে একটা শুধু ইজ্জত থাকার জন্য পুরাতন কম্বল নিয়ে বেরিয়ে চলে গেল। এত বড় আল্লাহর বলি হলো সাধনা করে, কাবা শরীফে হেরেম শরীফে থাকে, জঙ্গলের কাঠ কাটে, মদিনার বাজারে বিক্রি, মক্কার বাজারে বিক্রি করে, আর মুরিদদের খাওয়ায় ওই আটা খেজুর কিনে। এত বড় আল্লাহ কি করে, জঙ্গলে যখন যায় কাঠ কাটার পরে বইতে তো পারে না, কি করে বইবে, বাঘ এসে হাজির হয়ে যায়, জঙ্গলের বাঘ হাজির হয়ে যায়, ও বোঝাটা বেঁধে তার উপরে তুলে দেয় বাঘের উপরে, বাঘ বাজারে দিয়ে যায়, উনি বিক্রি করে, এভাবে চলছে। দুনিয়ার মানুষ চিন্তা করলেন যে একটা মানুষ এরকম কি হতে পারে যে জঙ্গলের বাঘ তার কথা শোনে, কিরকম আল্লাহওয়ালা হলে জঙ্গলের বাঘ বোঝা বইতে পারে না, বাঘ এসে সামনে হাজির, আমার পিছিয়ে দেন হুজুর আমি রাজি আছি, সুবহানাল্লাহ। এটা আমলের বরকত, ইনকিলাব না, বন্দে মাতারাম না, হাঁকি না, বাজুর ক্ষমতা না, বন্দুকের ক্ষমতা না, বোমার ক্ষমতা না, এটা হলো আমলের বরকত, আমলের বরকত। আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই ঈমানদার বান্দারা, তোমরা যে একটা ব্যবসা কি তোমাদের বলবো, যে ব্যবসাটা যদি করো তার প্রথম লাভ হবে জাহান্নাম থেকে তোমরা মুক্ত হবে, জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবসার পুঁজি টাকা না, পয়সা না, সোনা না, দানা না, ব্যবসার পুঁজি হলো দুটি জিনিস, একটা হলো খোদার প্রতি পূর্ণ বিশ্বাস, নবীর প্রতি পূর্ণ বিশ্বাস, আর আল্লাহর দিনের জন্যে জান আর মাল দিয়ে দিনের প্রচার প্রসার করো, আমি আল্লাহ তোমাদের জীবনের যা কিছু আশা সব পূর্ণ করব। কি আশা বান্দা? প্রথম নম্বর অফার আসছে, এই কাজটা যদি করতে পারো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস কিনে ইমানদার হয়ে জান আর মাল দিয়ে যদি দিনের প্রচার প্রসার করতে পারো, আমি আল্লাহ তোমাদের দেব কি, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব, শুধু গুণা মাফ করে দেব না, জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ তোমার জায়গা করে দেব, মাফ করে দেব, গুণা মাফের সাথে সাথে অফার জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ জায়গা করে দেব, জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। শুধু জান্নাত দেব তো পরে গুনাহ মাফ করে দেব, জান্নাত তো পরে দেব, যদি এ কাজ তোমরা করতে পারো দুনিয়ায় আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের বিজয় দান করব, শত্রুর হাত থেকে বিজয় দান করব, জীবনের নিরাপত্তা দেব, তোমার স্ত্রীর ইজ্জতের রক্ষা করব, তোমার কন্যার ইজ্জত রক্ষা করব, তোমার জীবন রক্ষা করব, যদি দিন বাঁচাতে পারো, দিনের জন্য যদি সময় দান করতে পারো। আফসোস, আমার সময় নাই, মসজিদে যাবার সময় নাই, মাদ্রাসায় যাবার সময় নাই, নামাজের সময় নাই, এবাদত সময় নাই, দোয়ার সময় নাই, দিন চলে গেল, দেশ থেকে গ্রাম থেকে কোরআন নাই, তেলাওয়াত নাই, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেবো যদি তোরা আগাতে পারিস,
ফিরে আয়, আমি আল্লাহ দেবার জন্য রেডি আছি। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, তোদের জীবনের নিরাপত্তা দেবো কেমন করে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমলের কারণে আমি আল্লাহ জান্নাত দেব, আমার জান্নাত অন্য কোনো কারণে পাবে না, বাপ মাওলানা হলে পাবে না, পীরের বেটা হলে পারে না, পীরের নাতি হলে পাবে না, মাওলানার বেটা হলে পাবে না, যার রাজত্ব আছে তাকেও দেব না, যার সুন্দরী বিবি তাকে দেব না, আমি আল্লাহ আমলের কারণে জান্নাত দেব। আমল করো বান্দা, আমল হলো তোমার জীবনের এককালের পুঁজি, পরকালের পুঁজি, আমল ছাড়া তোমার না যাত নাই। আজ দেখো ভারতের 42 জন নওজোয়ান শহীদ হলো, সেখানে নাম কত? 45 জন, কম বেশি যাই হোক শহীদ হলো, সেখানে নাম আমাদের, গাড়িতে ওটা যায় না। মাওলানা সাহেব সত্যি আপনারা পারবেন? আমরা কিছু উত্তর দিই যদিও, কিন্তু তবু তো আমাদের আফসোস, আমাদের দুঃখ লাগে, আবার সরকারের প্রতিও দুঃখ লাগে। এবার বলছি শোনো, এতক্ষণ তো জমাবার জন্য বললাম কিছু কথা, এবার শোনো, যারা আমাদের বলে আমরা খুনি, আমরা সন্ত্রাসী, আমরা অমন, আমরা তমন, কাশ্মীরের বিচার আমরা এখানে করতে পারবো না, ফিলিস্তিনের বিচার আমরা এখানে বসে করতে পারবো না, কথা ঠিক না ভুল? কিন্তু মুসলমান করেছে বলে যারা এই অপবাদ দেয়, এই টিটকারি করে, তাদেরও ভাবা দরকার পরিস্থিতির সেখানে কি সেখানে ভাবতে হবে। আমাকে বলেন রাস্তাঘাটে গাড়িতে আমরা যত টিটকারির সম্মুখীন হই আপনারা হন না, যাই বা হোক, আমি একটা কথা বলি, আমি খুব আশ্চর্য হই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর, আমি শতমুখে প্রশংসা করছি না, কিন্তু ভালো, কিসের ভালো? কাশ্মীরি সমস্যা আজ কেন মেটাতে পারলে না? 72 বছর হয়ে গেল কাশ্মীরের সমস্যা, কেন কোনো প্রধানমন্ত্রী মেটাতে পারলো না? যদি না পারো ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে দাও। কেন, কি জন্য বলছি? পশ্চিমবাংলায় একটা নাম ছিল, তার নাম হলো মাওবাদী। তাদের কাজ ছিল সন্ধ্যাবেলা জঙ্গল থেকে বেরোবে, টার্গেট করে তারা খুন করবে, শুধু খুন শুধু খুন, তারাও খুন হত। কিন্তু মমতা ব্যানার্জি আসার পরে একটা নারী একটা মেয়ে ছেলে, সে বলল তোরা কেন মরছিস আর কেন মারছিস, আমার কাছে আয়, তোদের মনের কথাটা খুলে বল। তারা দুঃখ করে বললো আমরা খেতে পাই না, আমাদের বাচ্চাদের চিকিৎসা পাই না, আমাদের হসপিটাল নাই, আমাদের রাস্তা নাই, আমাদের খেতে পাচ্ছি না, অন্ন পাই না, তাই আমাদের সব ব্যবস্থা করে দাও, আমরা তলোয়ার ফেলে দিলাম। তারা অস্ত্র ফেলে দিল, মাওবাদীর নাম আজ নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? একটা মেয়ে ছেলে যদি একটা এত বড় মাওবাদী গোষ্ঠীকে নিমিষে মিটিয়ে দিতে পারে, তোর এত বড় বড় মুখ প্রধানমন্ত্রী আসতেছ, কেন জঙ্গি হামলা হয়? জঙ্গিদের সাথে একবার বসে কি তাদেরকে মেটানো যায় না? আমি এর বেশি বলতে পারবো না, এটা আমাদের দুঃখ যে আমাদের দেশের এতগুলো নৌজওয়ান মারা গেল। আমরা কিন্তু পাকিস্তানের দালাল নয়, পাকিস্তানের দালালি করতে চাইনি, আমরা ভারতীয়, আমরা ভারতের মাটিতে মরেছি, বেঁচে আছি, ভারতের মাটিতে মরব, ভারতের মাটিতেই আছে, সাহাবাদের কেরামের কবর, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে 3 জন নবীর কবর আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে সর্বপ্রথম এসেছিলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমাদেরকে অপমান করো না, আমাদেরকে ব্যঙ্গ করো না, টিটকারি করো না, আমরা পাকিস্তানের দালাল নয়, বাংলাদেশের গোলাম নয়, আমরা ভারতীয়, আমাদেরকে শুধু শুধু অযথা কষ্ট দিও না। কেন আমাদেরকে বলবে ঘর অফসি? ঘর অফসি মানে কি? আমরা ঘর অফসির জন্য নয়, ঘর অফসি মানে ঘরে ফিরে এসো। কোন ঘরে ফিরবো? হিন্দু ঘরে ফেরো, তোমাদেরকে অন্যায়ভাবে জুলুম করে
বন্দুক দেখে তলোয়ার দেখে মুসলমান করেছে। ফের তোমরা ফিরে এসো, আজ আমরা ক্ষমতায় এসেছি হিন্দুস্তানে, আমরা হিন্দুরা ক্ষমতায় এসেছি, তোমরা মুসলমানরা ফের ফিরে আসো, আসতে হবে, তোমাদেরকে হিন্দু হয়ে ফিরে আসতে হবে। আমি জালালউদ্দিন বলি একটুখানি বসে আলোচনা করব, তারপর চিন্তা করব হিন্দু ধর্মে যাব না মুসলমান ধর্মে যাব, এসে একটু আলোচনা করি। তোমরা যদি বলো ঘর আসি, কোন ঘর, যদি বলো হিন্দু ঘর, আসুন সমীক্ষা চালাই, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, শান্তির ঘর যেটা হবে সেই ঘরে ঢুকবো, ফিরে এসো। পৃথিবীর প্রথম ঘর হিন্দু ঘর নয়, খ্রিস্টান ঘর নয়, মাজুসি নয়, এহুদি নয়, সেটা হলো ইসলামের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম নবী, প্রথম পুরুষ, প্রথম মানুষ নবী আদম আলাইহিস সালাম, তিনি এসেছিলেন ইমানদার, তিনি ইসলাম নিয়ে এসেছিলেন, তিনি ইমানদার ছিলেন। সুতরাং তুমি তার সন্তান, আমরা তার সন্তান, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মাজুসি হোক, সব হজরত আদম আলাইহিস সালামের সন্তান, কথা ঠিক না ভুল? সুতরাং তোমরাও তার সন্তান, তোমরা ছেটকে চলে যে হিন্দু হলে, খ্রিস্টান হলে, ইহুদি হলে, আমরা কিন্তু তার সন্তান চালিয়ে দিতে আছে। যদি ফিরতে হয় ইসলাম ধর্মে ফিরে এসো, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আরো যুক্তি আছে, যুক্তি শুধু ওই একটা নয়, পৃথিবীতে যত সন্তান জন্মায়, যত মায়ের পেট থেকে যত সন্তান আসে, সে হরিজনের ঘরে আসো, বৌদ্ধর ঘরে আসো, মুচির ঘরে আসো, কুলির ঘরে আসো, জেলের ঘরে আসো, সমস্ত সন্তান কোন মুসলমান হয়ে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ দাবি করছি না, এর দলিল আছে। আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, যত সন্তান দুনিয়ায় আসে মায়ের পেট থেকে সব মুসলমান হয়ে আসে, সব মুসলমান হয়ে আসে। যদি বলেন সব, হ্যাঁ সব, আদিত্যনাথ যুগে মুসলমান হয়ে এসেছিল, এখন হিন্দু, পৃথিবীর যত সব মুসলমান হয়ে এসে হিন্দু। আর কোরআন, কোরআন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাহু ফাকদ্দারাহু সুম্মা সাবীলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি আল্লাহ সৃষ্টি করেছি আর তারপরে তোমাদেরকে 10 মাস পরে তোমার মায়ের গর্ভতে দুনিয়ায় বার করেছি। কি করে বার করলাম, পদ্ধতিটা দেখো তফসিরে কাসিরে এবং তফসিরে মাদায়েনে এ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। এটা এভাবে কোন সন্তান যখন মায়ের গর্ভে জন্ম নেয়, তার তখন মাথাটা উপর দিকে থাকে, দুটো হাত থাকে বুকের ওপরে, পা দুটো পেটের কাছে, এইরকম ভাবেই থাকে। সময় যখন হয়ে যায়, চোখ যখন ফুটে যায়, আল্লাহ তখন বলে এবারে বের হয়ে যাক। মায়ের পেটে বেদনা দেয়, মা উপর থেকে চাপ দিতে থাকে, কিন্তু ততক্ষণে হয় না, যতক্ষণ না আল্লাহ হুকুম হয়। বাচ্চার পা তো নিচের দিকে, পায়ের দিকে বাচ্চা হলে বাচ্চা বাঁচবে না, মায়েরও রিক্স, ছেলেরও রিক্স। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মুখের দিকে তাকিয়ে দয়া হয়, আল্লাহ উপর থেকে এক হাত দিল, আলাস কবি রব্বিক, এ মায়ের পছি বান্দা বল, আমি কি তোর রব নয়? ছাদ দেওয়াল মায়ের পেট ভেদ করে বাচ্চার কানে পৌঁছে গেল, কচি বাচ্চা মায়ের পেট থেকে জবাব দিলেন বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমার রব। সব ঘরের সন্তান, শুধু মুসলমান ঘরের না। এরপরে বাচ্চা যখন জবাব দিলে আল্লাহ বলেন বান্দা তোমার জবাবে আমি খুশি না, কারণ তুমি তো স্বীকৃতি দিলে, হ্যাঁ তুমি আমার বান্দা, আমি তোমার রব, কিন্তু বান্দারে সব এতে আমি খুশি না, যদি তুমি মায়ের গর্ভে একটা সেজদা দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব। কচি বান্দা, কচি বাচ্চাটা সেজদা দিতে যায়, মাথাটা নিচের দিকে করে, আল্লাহু আকবার বলে সেজদা দিতে যায়, মাথাটা নিচের দিকে যায়, পাটা উপর দিকে চলে যায়, সুম্মা সাবীলা ইয়াসসারা, মা উপর থেকে চাপ দেয়, মায়ের সংকীর্ণ পদ প্রশস্ত হয়ে বাচ্চা সেজদার অবস্থায় দুনিয়ায় চলে যায়। এটা হলো বাচ্চা প্রসবের ব্যবস্থা, পদ্ধতি আল্লাহ। সে হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, পৃথিবীর যে কোনো জাতির ঘরের সন্তান মুসলমান হয়ে আসে, তার প্রথম মুসলমান তারপরে ইহুদি, প্রথম মুসলমান তারপরে খ্রিস্টান, প্রথমে মুসলমান তারপরে হিন্দু, তারপরে অনেক কিছু। আমরা কিন্তু জন্মিছি মুসলমান হয়ে, আছি মুসলমান, থাকবো মুসলমান, মরবো মুসলমান হয়ে ইনশাআল্লাহ। সুতরাং ঘর আসছি আমাদের দরকার নাই, আমরা আসল ঘরে আছি, ঘর আসছি যদি প্রয়োজন হয়
তোমরা ঘরে ফেরো, আসল ঘরে তোমরা এসো। আমি অনেকবার বলেছি, আবার নতুন করে রিনিউ করছি, হিন্দু ভাইদের একটা খুব পঠিত ধর্মগ্রন্থ প্রতি বাড়িতে বিশেষ করে মেয়েরা পড়ে, সেটা হলো মহাভারত। মহাভারতের গল্পাধ্যায় 586 পৃষ্ঠায় আছে। ধর্মদেবের ছেলেকে জিজ্ঞেস করলো যুধিষ্ঠিরকে, বললো বাবা যুধিষ্ঠির তুমি বড় হচ্ছ, ধর্ম সম্পর্কে বলো তো, ধর্ম কি, কিভাবে ধর্ম তুমি বুঝেছো, ধর্ম সম্পর্কে আমাকে বোঝাও। ধর্মপুত্রের যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, মহাভারতের ছন্দে এরকম, একদা ছলনা করি ধর্ম মহাশয়, জিজ্ঞাসিল যুধিষ্ঠিরে ধর্ম পরিচয়, শোনো হে যুধিষ্ঠির ধর্ম পথ বলিকারে, বিবরিয়া শীঘ্র তাহা শোনাও আমারে। বাবা যুধিষ্ঠির ধর্ম সম্পর্কে তুমি যদি অভিজ্ঞতা লাভ করো তাহলে আমাকে তুমি তাড়াতাড়ি শোনাও। ধর্মপদ যুধিষ্ঠির ভাবিয়া সত্তর, ধর্মপতি করিলেন তখনই উত্তর। ধর্মপদ যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে ঘুরে বাপের দিকে বলছে, বাবা তাহলে শোনো ধর্ম কাকে বলে। বেদ আমি ভিন্ন শ্রীত বিভিন্ন ন সং মনুর্যে সব অতং ন ভিন্ন ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন জনগত সপন্থা। শোনো বাবা, ধর্ম এখন যে ধর্ম আছে ধর্ম আসল ধর্ম নয়। বেদ খুঁজে আসল ধর্ম পাবে না, স্মৃতিতে আসল ধর্ম পাবে না, পুরাণ মহাভারত কোথাও আসল ধর্ম পাবে না, কোনো মুনি ঋষির আশ্রমে কি আসল ধর্ম পাবে না, যত পথ তত মত। তাহলে আসল ধর্ম কোথায় পাবো? ধর্ম সংতত্ত্ব নিহিত গুহায়ং, ধর্মের নিগূঢ় তত্ত্ব নিহিত গুহায়, গুহা থেকে যে ধর্ম আসবে সেই হবে আসল ধর্ম। সে ধর্ম কবে আসবে তা জানি না, তবে গুহা থেকে যে ধর্ম আসবে সেই হবে আসল ধর্ম। আমাদের কাছে এখন যে ধর্ম আছে এ ধর্ম আসল না। লক্ষ্য করুন, পৃথিবীর যদি একটা প্রশ্ন করা হয় সমস্ত ধর্ম ধর্মেদের ধর্মের মানে কি বলে ধর্মযাজক ধর্ম যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছে যদি প্রশ্ন করা হয় বলতো কোন ধর্ম গুহা থেকে এসেছে, এক কথায় সকল বলবে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। বোঝা গেল 6,500 বছর আগে যুধিষ্ঠিরের ভাষায় মহাভারত থেকে আমরা পেলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম ধর্ম। চলে বলেন শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে আসলো, খুব দামি কথা। আজকে পৃথিবীতে যত শত্রু লেগেছে এদের দিয়ে ইসলামের এক চুল ক্ষতি করতে পারবে না, তবে আমাদের ক্ষতি হবে। ভালো করে বুঝতে হবে কথাটা। কিন্তু পৃথিবী যত শত্রু নেমেছে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমরা আমাদের চরিত্র আখলাক আমল ঠিক না থাকাটা ক্ষতি আমাদের হবে, কিন্তু ইসলামের ক্ষতি করতে পারবে না। ফিলিস্তিনে 72 বছর ধরে চলেছে লড়াই, ফিলিস্তিনি মুসলমান মরেছে, ফিলিস্তিনের ইসলামকে মেটাতে পারে না। ইজরি বলে আফগানিস্তানে এত বম্বি হওয়ার পরও মানুষ মরেছে ইসলাম বেঁচে আছে, ইরাকে মানুষ মরেছে ইসলাম বেঁচে আছে, আমাদের কাছেও আমরা মরব কিন্তু ইসলাম বেঁচে থাকবে। সুতরাং ভালো করে শোনো কি বলতেছিলাম, ইসলামের শত্রুরা যত শত্রু লেগেছে, একটা খুব বড় দামি কথা মনে আসলো, ইসলামকে মিটিয়ে দেবে কি দিয়ে মেটাবে, চক্রান্ত করে কি দিয়ে মেটাবে, কৌশল করে কি দিয়ে মেটাবে, বিভিন্নভাবে মেটাবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইসলামকে মেটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নতুন খবর শোনাই মনে আসলো, আর আপনারা বসে আছেন যখন, সম্ভবত আমেরিকা, ডাক্তার বরিস মুকাইল, ডক্টর মরিস মুকাইল, তিনি ভাবলেন গোটা বিশ্বতে যারা ইসলামের বিরোধিতা করছে সব হিরো হয়, আমিও হিরো হব। কি করে হিরো হব? আচ্ছা বলেন তো কথা ঠিক না ভুল? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কোনো ক্ষমতায় আসতে পারত না, আমার নাম কেউ জানতো না, কিন্তু জামাত ইসলামের বিরোধিতা করলো, সব ভোট দিয়ে ওকে প্রধানমন্ত্রী বানালো। আজও তাই, যুগি কখনো ক্ষমতায় আসতো না, যুগিকে চিন্ত মুদি, ইসলামের সব থেকে বড় শত্রু হিংসুক যুগি, ওকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী কর, ঠিক আছে কর, আমাদের কোনো অসুবিধা নাই। মরিস মুকাইল বলল,
আমি কোরআন নিয়ে গবেষণা করব। করে কোরআনে আমি নিশ্চয়ই দেখব যে কোরআন হল তলোয়ারের যুগের কোরআন, উটের যুগের কোরআন। যে যুগে বন্দুক ছিল না, বোমা ছিল না, এখন ছিল না, সেই যুগের কোরআন। কোরআনে বিজ্ঞান নাই, ফলে কোরআনকে আমি গোটা বিশ্বের বাজারে তুলব। বিজ্ঞানহীন কোরআন, এই কোরআন দিয়ে কোনোদিন সমাজে উন্নতি হতে পারে না। আমি পুরো দুনিয়াকে কোরআন হারা করব, আর পৃথিবীতে আমি মরেও হিরো হব। চললো গবেষণা, কোরআন পড়া শুরু করলো, রিডিং পড়া শুরু করলো, রিডিং করেও নিল। বেশ সময় চলে গেল, এবারে তিনি কোরআনের তর্জমা ব্যাখ্যা করতে শুরু করলেন। দেখবে কোরআনের সাথে বিজ্ঞানের টাই করে কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দেব। কোরআন পড়তে গিয়ে প্রথম যখন পড়লেন, লা রাইবা ফিহ, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কোরআনে কোনো সন্দেহ নাই। সন্দেহ মানে কিসের সন্দেহ নাই? কোরআনে ভুল আছে এই সন্দেহটুকু করবার জায়গা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার পায়ের দিক থেকে তখন ঠান্ডা হয়ে আসতেছে। সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ তাতে লেখা থাকে, আমার ভুল হলে জানালে পরের মুদ্রণে সংশোধন করবো, কৃতজ্ঞ থাকবো। আর একটাই মাত্র ব্যতিক্রম কোরআন, যে কোরআন বলছে আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, ভুল আছে এই সন্দেহটুকু করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের গো ভাইরা, এই কোরআনের ধারণবাহক আমরা। এরপরে চললেন আগে, আগে গিয়ে দেখছেন আল্লাহ বলছেন যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজের জন্য অজু করো। অজু চারটে ফরজ, তিনটে ধুতে হয়, একটা মাথা মুসাফা করতে হয়। হাত ধো, মুখ ধো, পা ধো, মাথাটা মুসাফা করো, ঠিক না ভুল? তিনি বললেন কি আশ্চর্য, এ কথা তো আমাদের কথা, আমরা তো দুনিয়ায় আমরা ডাক্তার হিসাবে বলি, মাথা বারবার ধুলে পড়ে তো নিউমোনিয়া হয়, রোগ হয়। কিন্তু দেড় হাজার বছর আগে আমি যাকে ভেবেছিলাম, এতে বিজ্ঞান নাই। দেড় হাজার বছর আগে কোরআন সে সংবাদ দিয়েছে, পা ধোও তাতে শরীর ভালো থাকবে, হাত ধোও তোমার শান্তি হবে, মাথা মুসাফা করো, মুখ ধোও মুখের উজ্জ্বলতা বাড়বে। কিন্তু মাথা ধুতে যেও না, আল্লাহ তিনটে ধুতে বললেন, একটা মুসাফা করতে বললেন। আচ্ছা বলেন, আল্লাহ যদি বলতেন পা ধোও, হাত ধোও, মুখ ধোও, মাথাটাও ধোও, আমাদের ধুতে হতো না? হতো না, হতো। কিন্তু ক্ষতি কি হতো? আমাদের থেকে তাড়াতাড়ি মরিচ বোকাই বুঝে নিলেন। আল্লাহ যদি বলতেন হাত ধোও, মুখ ধোও, পা ধোও, মাথা ধোও, আমরা মাথা ধোতাম। এক সপ্তাহের বেশি কোনো নামাজই দুনিয়ায় টিকতো না, ঠিক না ভুল? আরে কথা বলো, ঠান্ডায় নিউমোনিয়া হয়ে, আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, হেলথ বিজ্ঞানের কথা বললেন, হাত ধোও, মুখ ধোও, এতে তোমার মুখে সেই বৃদ্ধি হবে, উজ্জ্বলতা বাড়বে, পা ধোও শরীর ঠান্ডা হবে। কিন্তু মাথা ধুতে যাবে না, মাথাটা শুধু ভিজে পানি দিয়ে একটু বুলিয়ে নাও। মরিচ বোকাইয়ের চোখ আমরাটির মতন হয়ে গেল, করে কার গলা টিপে শেষ করতে এসেছি? হায় হায় হায়, আমি কার বিরুদ্ধে কথা বলতে এসেছি? আচ্ছা চলো, আরো চলো, আরো আগে গিয়ে দেখছেন আল্লাহ কোরআনে আছে একটা মারাত্মক বিষয়, এটা এটা মারাত্মক বিষয়। কি বিষয়? সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ এতিমের মতন ঘুরছে দুটি জিনিস নিয়ে। আমি তো মৌলভি, বিজ্ঞান টিজ্ঞান জানি না, দুটি বিষয় নিয়ে গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা এতিমের মতন ঘুরতেছে, পাগলের মতন ঘুরছে, তারা সন্ধান পাচ্ছে না। একটা হলো আকাশ, আর একটা হলো আত্মা। আমরা আমাদের আল্লাহ কোরআনে বলেছেন আটটা সাতটা আকাশ আছে, কিন্তু বিজ্ঞান বলতে যে আকাশ পেলে চিনি, এই আমরা আকাশ বলে কিছু বুঝতে পারছি না। বুঝবে বেটা, পরে বুঝবে, আত্মা বুঝতে পারছে না। আত্মা নবীকে প্রশ্ন করেছিল মক্কার মানুষেরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক কথা বলেন, আপনি এই কথাটা বলতে পারবেন কি আত্মা কথা থাকে? ঠান্ডা মাথায় শুনি নেই, এ আজকের বিজ্ঞানীরা যেটা পাগলের মতন ঘুরছে, আত্মা কোথা আছে, জীবের জীবন কোথা আছে, এটা আজকের প্রশ্ন নয়, মক্কার বেদুইনরা পর্যন্ত এই প্রশ্ন করেছিল নবীর কাছে। ইয়াসআলুনা কামানির রূহ, কুলির রূহ
মিনে আমরে রব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল, আপনি বলেন তো দেখি, জীব তো দেখি, জীবন তো দেখতে পাচ্ছি না, রূপ কাকে বলে, আত্মা কি, কোথায় থাকে আত্মা, আপনি বলেন। আজকের প্রশ্ন যেমন বৈজ্ঞানিকরা করছে, সেদিনের বেদুই মক্কা নিরক্ষর জাতি নবীর কাছে প্রশ্ন করেছিল, আত্মা কাকে বলে, সব তো দেখতে পাই কিন্তু আত্মা কেউ দেখতে পাই না। আল্লাহ নবী মাথা নিচু করে দিলেন। আচ্ছা, আমার নবী জীবনে কোনো মন করা কথা বলেছেন, কথা বলেন, ইচ্ছা করে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন? না। অপেক্ষা কার করতেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল চলে যাও। জিবরিল এসে উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূল, আপনি বলে দিন, এই পৃথিবীর যত জীব আছে, জীব দেখা যায়, জীবন দেখা যাবে না, আত্মা হলো আল্লাহর একমাত্র হুকুম ছাড়া অন্য কিছুই নয়। আত্মা জীবন, এটা অন্য কিছু না, আল্লাহ মাদার, আল্লাহর হুকুম। আল্লাহ মানুষকে তৈরি করলেন, জীব জগৎকে তৈরি করলেন, 10 বছর ও 2 বছর, 5 বছর ও 2 ঘন্টা, 1 ঘন্টা, যার যেমন ভিসা দিয়ে পেটিয়েছে সে তেমন ভিসা নিয়ে থাকে। ভিসা যখন শেষ হয়ে যায়, আল্লাহ নামের আশ্রয়ের ফেরেশতা ধরে দিয়ে যেখান থেকে এসেছে সেইখানে পৌঁছে দেয়। এটা হলো জীবন। মরিস বোকাই চোখ আমরা আজের মতো হায়, এ কথা তো আমরাই এখন খুঁজে পাচ্ছিলাম না, কোরআন আমাকে রাস্তা দিল, তাহলে এর পিছনে দৌড়ে আল্লাহ নাই, এটা হলো আল্লাহর হুকুম। কোরআন, তুমি আমাকে এই বিশাল প্রশ্নের উত্তর দিলে, যার উত্তর আমরা খুঁজে পাচ্ছিলাম না। চলে বলে সুবহানাল্লাহ। নম্বর 3, আর একটা খুব জটিল প্রশ্ন, আরে আমরা করলাম কি রে ভাই, আজ আমরা করলাম কি, আমরা দেশকে দিলাম কি, পৃথিবীকে দিলাম কি, আমরা আমরা পৃথিবীকে দিয়েছি, অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, সারা পৃথিবীতে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল নারী, 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 দেব দেবীর নামে দরিয়ার কিনারায় লক্ষ লক্ষ নারীকে জীবন্ত পোতা হত, আমরা নারীদের বাঁচার অধিকার দিয়েছি, নারীদের মেন্স হলে ঘর থেকে বার করে দিত আরবের নীতি। নবী বললেন, না না না, নারীদেরকে বের করো না, ওরা ঘরে থাক, কি করবে ওরা, ওরা ঘরে থাকবে, তোমার পা টিপে দেবে, মাথা টিপে দেবে, রান্না করবে, খাওয়াবে, বেড়ে দেবে, পানি দেবে, সব করবে, শুধু একটা কাজ করো না। নবীর কাছে প্রশ্ন করতে আসলো এই কথা শোনার পরে, বাবা মোহাম্মদ বলো তো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। ওরা সোল তুমি বলো, আমাদের দেব দেবীরা খুশি হয় না, আমাদের লাত ওজ্জা বড় বড় দেব দেবতা, তাদের খুশি করার জন্য ঋতুপতি নারীদের ঘর থেকে বার করে দিই, মরুভূমির প্রান্তরে তপ্ত বালুর উপরে গাছের নিচে গুহার ভিতরে জীবন কাটিয়ে প্রিয় কাটে আবার তারা ঘরে আসে। নবীজি, তুমি বললে ঘরে থাকুক নারীরা কোনো দোষের নয়, বলো গো নারী, তবে বলো গো নবী, তবে তবে ঋতুটা কি, মেনসটা কি? আল্লাহ নবী মাথা নিচু করে নিলেন, জিবরিল আমিন এসে গেলেন, কুলি কুলি কষ্টদায়ক জিনিস, মাসে মাসে যদি ক্লিয়ার হয়ে যায় নারীদের জন্য, এটা আল্লাহর রহমত, নারীরা আনন্দে থাকে, সুখী হয়, নারীরা নারীরা আনন্দিত থাকে, নারীদের মন খুশি থাকে, নারীদের বাচ্চা ধারণ করার ক্ষমতা তাড়াতাড়ি হয়, আর কোন নারীর যদি মেন্স ক্লিয়ার না হয়, হাজার রোগের রুগী হয়, মন ভালো থাকে না, খিটখিটে মেজাজ হয়, তার বাচ্চা ধারণের ক্ষমতা অনেক দেরি হয়। কুল হিয়া আদা, রসুল তুমি বলে দাও এটা কষ্টদায়ক জিনিস, মেন্স বেরিয়ে গেল, কষ্ট নিবারণ হয়ে গেল, অন্য কিছু না, এর জন্য ঘর ছাড়তে হয় না, এর জন্য ঘরে কোনো অকল্যাণ অমঙ্গল আসে না। আমার নবী বললেন, শোনো, এতটুকু শেষ না, আর একটা কথা শুনে যাও, কি রাসূল তুমি বলে দাও, যারা বলে মেন্স সম্পর্কে জানতে এসেছে ওদের বলে দাও, ওই মেন্স অবস্থায় যেন স্বামীরা তাদের স্ত্রীর সঙ্গে যেন দৈহিক মিলন না করে, মরিস মুকাইলের মাথা তখন আসতে পারে, অবস্থা অন্যদিকে যাচ্ছে। হে কোরআন, চেয়েছিলাম তোমাকে বিশ্বের দরবারে তোমাকে অপমান করব, তোমাকে পৃথিবী থেকে মিটিয়ে দেব,
কোনো শিক্ষিত সমাজ যেন তোমাকে গ্রহণ না করে, তুমি বিজ্ঞান ভিত্তিক নয়। আমি অবাক হয়ে গেলাম, অপরাধ আমরা যে কথা বলি সে কথা 1500 বছর তো তুমি বলেছ, আমরা মনে করি এটা আমাদের কথা, আমরা যেটা বলছি সেটা তোমার কাছ থেকে দাঁড় করা কথা, জোরে বলে বসো। তুমি 1500 বছর আগে বলেছো মেনসপ্রিয়টি স্বামী স্ত্রীর দৈহিক মিলন করো না, আজ আমরা নিষেধ করি, করলে কি হবে? স্কিন ডিজিজ রোগ হয়, চামড়ার বহুমুখী চামড়ার রোগ হয়। স্ত্রী ঋতুমতী অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে কেউ মিলন করে, মরিসি ফুকাইল বলল অপরাধ, আমি তোমাকে নমস্কার করি, বুঝেছিলাম ভুল, তুমি সত্যি ধর্মগ্রন্থ, আমি তোমার কাছে স্যারেন্ডার হলাম, আমি কলমা পড়ে মুসলমান হলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মরিস বুকাই একটা জীবন্ত মুসলমান, আজ সে দিনের বহুমুখী খেদমত করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসলো কোরআনের কাছে, কোরআনকে মিটিয়ে দিতে নিজে কোরআনের কাছে মিটে গেল, বিক্রি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবলু বুসের কন্যা আজ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলেছিল ইরাককে একটা সিগারেট ধরাবো, সেই সিগারেটটা পুড়ে শেষ না হতে হতে ইরাককে শেষ করে দেবো, ইরাকে ইসলামকে মুসলমানদের মিটিয়ে দেবো। 4.5 মাস বেটা সাদ্দামের সঙ্গে লড়াই হয়েছে, মেটাতে পারেনি, আজ সেই সেই ডব্লিউ বুশের কন্যা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের শত্রুতা করবে যারা বেশি, ইসলাম কবুল করবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথা বলতে গেলে অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। 1986 রমজান মাস, 1986 সালের রমজান মাস, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা কাউকে টাকা দিয়ে মুসলমান বানাবো না, পয়সা দিয়ে মুসলমান বানাবো না, আমরা কাউকে কি বলে চাকরি দেওয়ার আশা দিতে পারবো না, আমরা গরিব দেবো কি, কিন্তু আমরা গরিব অবস্থায় থাকব, আমাদের এই গরিবের সাথেই কলমা পড়ে আমাদের গরিব ভাইদের সাথে মিশবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ফাত্তা বাইজানা রুদ্দু মিনাল গায়, এই মুসলমানেরা চিন্তা করো না, যতটা মরবে ততটা বাড়বে, চলে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন ফাত্তা বাইজানা রুদ্দু মিনাল গায়, সত্য মিথ্যার পার্থক্য করব, আমি আল্লাহ ফুটিয়ে তুলব, আর ইসলাম কবুল করে দলে দলে তারা ইসলামের সংসলমানের সংখ্যা বাড়াবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটা মেয়ের নাম হলো, নামটা ভুলে যাচ্ছি, আমেরিকার ওই খুব ভালো না, আল্লাহ হেফাজত করুন, এই যে রকেট যায় চাঁদে এর স্টেশন আছে, আমাদের যেমন ট্রেন যায় স্টেশন, এরও স্টেশন আছে, জি স্পেস, না 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 আরেকটা নাম বলতে বলতে মরে আসবে ইনশাআল্লাহ। ভারতীয় হিন্দু সেখানে চাকরি পেয়েছেন, জন্মসূত্রে সেখানে, প্রবাসী হিন্দু মেয়ে, তিনি তার কম্পিউটারে 5টা স্টেশন দিয়ে ক্যাপচার করতেন, কন্ট্রোল করতেন, তিনি বললেন আমি চাঁদে যাব, আমি যাব, যাতে হিন্দু, জি না 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 নামটা খুব ভালো আমার মনে আসে, যদি আল্লাহ মনে এনে দেয়, তিনি বললেন আমি চাঁদে যাব, তা যাবে, রকেটে উঠল, রকেট স্টার্ট দিল, চলছে রকেট, রাতের অন্ধকারে একবার বললো দুনিয়া কেরকম একবার নিচের দিকে তাকিয়ে দেখছি, আমরা যখন প্লেনে যাই তো বলি ম্যাডাম একটা খিড়কিওয়ালা টিকিট দিয়েছে, মানে জানলার ধারে বসতে নিচেতে দেখা যায়, প্লেনটা যখন ওড়ে ওই কলকাতা সহ আশেপাশে গ্রামগুলো দেখতে খুব ভালো লাগে, তাহলে নিচের দিকে তাকিয়ে দেখি, নিচের দিকে তাকিয়ে দেখে গোটা পৃথিবী অন্ধকার, শুধুমাত্র দুটো আলো, যে আলো এই লাইটের আলো না কারেন্টের আলো না, সে আলো জীবনে কোনোদিন দেখি নাই, দুটো আলো কোথায়, একটা আলো হলো মক্কার উপরে আল্লাহর ঘর কাবার উপর থেকে উঠেছে, আর একটা আলো উঠেছে নূরের আলো মদিনা নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে উঠেছে,
ফিরে এলো দুনিয়ায়, কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এরপরে উমরায় গেল, বাংলাদেশের খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো, খুঁজে খুঁজে দুইজনের দেখা, জিজ্ঞাসা করলেন বলো তুমি কি কোনো ছেলেকে মুসলমান ছেলের সাথে প্রেম করে মুসলমান হলে, টাকার লোভে মুসলমান হলে, চাকরির লোভে মুসলমান হলে, কি জন্য মুসলমান হলে বলো? বলে দিদি শোনেন, চাকরির আমার অভাব নাই, ছেলের অভাব নাই, টাকার অভাব নাই, আমি যেদিন চলেছিলাম চাঁদেতে, চাঁদে যেতে যেতে আমি রকেট থেকে দুনিয়ার দিকে তাকালাম, রাতের বেলা গোটা পৃথিবী অন্ধকারে দেখলাম দুটো আলো, একটা কাবার আলো আর একটা মদিনা মুনাওয়ারা নবী পাকের রওজা আতহারের আলো। আমি ফিরে আসলাম, নিজেকে সামাল দিতে পারলাম না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি ওই কাবার নবী পাকের রওজা মোবারক দেখার জন্য উমরার নিয়তে আসলাম। গোটা বিশ্বে আল্লাহ পাক কলমা পড়াবে, আর আমরা যদি আরো ভালো হতাম আমাদের সংখ্যা আরো বাড়ত। সুতরাং আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন কি একটু বসতে পারবেন? বসতে বললে চলে যায়, আরো বিপদ, একটু বসুন না।